বিবর্তনের মতবাদ সমূহ বা থিওরিজ অফ রিভলিউশন বিবর্তনের বাস্তবতা প্রমাণিত হওয়ার পর দ্বিতীয় যে প্রাসঙ্গিক বিষয় এসে পড়ে তা হচ্ছে বিবর্তনের পদ্ধতি অর্থাৎ কিভাবে বিবর্তন ঘটে এ পদ্ধতি ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানের অগ্রগতির উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন সময়ে একাধিক মতবাদ প্রচলিত রয়েছে নিচে জীব জৈব বিবর্তনের প্রধান দুটি মতবাদ ল্যামার্কবাদ ও ডারউইনবাদ এবং নব্য ডারউইনবাদ সম্পর্কে আলোচনা করা হল ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ বা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার ল্যামার্কিজম আর থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স ফর ক্যারেক্টার্স ল্যামার্ক একজন ফরাসি দার্শনিক ও প্রকৃতিবিজ্ঞানী ছিলেন তিনি সতেরো শত চৌয়াল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম যা বাপটিস্ট পিয়ারে এন ঠাইনে দা মনেট শেফালিয়ার দা সতেরো শত চুয়াল্লিশ থেকে আঠারো শত উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার জীবনকাল প্রথমে তিনি ফরাসি সেনাবাহিনীতে যোগ দেন তারপর উদ্ভিদবিজ্ঞানী হিসেবে জীবন শুরু করেন কিন্তু পরবর্তী জীবনে প্রাণীর উপর গবেষণা করেই বেশি সময় ব্যয় করেছেন তিনি বায়োলজি শব্দের প্রবর্তক এবং প্রাণী জগৎকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এ দুভাগে বিভক্ত করেন একটি সুসংগঠিত জৈব বিবর্তনবাদের প্রথম প্রবক্তা হিসাবে ল্যামার্ক সুপরিচিত তার মতবাদটি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ নামে অভিহিত ল্যামার্ক এর সূত্রসমূহ এখন আমরা এটা ল্যামার্কিজমের আমরা সূচনা শিখলাম এখন আমরা শিখব ল্যামার্কের সূত্রসমূহ ডটসন উনিশশত ষাট খ্রিস্টাব্দে বিবর্তন সম্পর্কে ল্যামার্কের বিস্তৃত ধারণাকে চারটি সূত্রের অধীন করে ব্যাখ্যার সুবিধা করে দেন নিচে সূত্রগুলো উল্লেখ করা হলো ক প্রথম সূত্র বৃদ্ধি প্রত্যেক জীব তার জীবনকালে অন্তঃজীবনী শক্তির প্রভাবে দেহের আকার এবং অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে থাকে খ দ্বিতীয় সূত্র পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাববোধের উদ্দীপনা এবং নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে গ তৃতীয় সূত্র ব্যবহার ও অপব্যবহার সরি ব্যবহার ও অব্যবহার ক্রমাগত ব্যবহারের ফলে দেহের একটি বিশেষ অঙ্গ সুগঠিত কার্যক্ষম ও বড় হতে পারে আবার অব্যবহারের অঙ্গটি ক্রমশ ক্ষুদ্র হয়ে বিলুপ্ত হয়ে যায় ঘ চতুর্থ সূত্র অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার প্রতিটি জীবের জীবদ্দশায় অর্জিত সকল বৈশিষ্ট্য ভবিষ্যৎ বংশধরে সঞ্চারিত হয় এই হলো চারটি সূত্র সূত্রগুলোর ব্যাখ্যা ক বৃদ্ধি জীবের জীবদ্দশায় অন্তজীবনী শক্তির প্রভাবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত দেহের আকার এবং অঙ্গ প্রত্যঙ্গ উভয়েরই বৃদ্ধির প্রবণতা রয়েছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ লক্ষ্য করলেও এ সত্য পরিলক্ষিত হয় যেমন নিডারিয়া থেকে করডাটা পর্যন্ত প্রত্যেক দেখা যায় বৃদ্ধির একটি সাধারণ প্রবণতা খ পরিবেশের অপ্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন পরিবেশ সদা পরিবর্তনশীল এ পরিবেশের এ পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য যে অভাববোধের সৃষ্টি হয় তা পূরণের জন্য ইচ্ছা প্রকাশ করায় এবং নিরন্তর প্রচেষ্টার ফলে জীব দেহে নতুন অঙ্গের সৃষ্টি হয় বা অঙ্গের পরিবর্তন ঘটে ল্যামার্ক মনে করতেন পরিবেশ উদ্ভিদকে সরাসরি প্রভাবিত করে ফলে নতুন পরিবেশে দেখা দেয় উদ্ভিদের নতুন অঙ্গ প্রাণীর বেলায় পরিবেশ প্রাণীদের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের প্রভাবে পরিচালিত করে তখন প্রাণী যা চায় তাই পায় যেমন জিরাফের স্নায়ুতন্ত্র তাকে বাধ্য করেছে ঘাড় উঁচু করে গাছের পাতা খাওয়ার জন্য গ ব্যবহার ও অব্যবহার পরিবর্তনশীল পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য নতুন সৃষ্ট বা পরিবর্তিত অঙ্গটি যদি জীবদ্দশ আর পরবর্তী সময়ে ক্রমাগত ব্যবহৃত হয় তাহলে তা সুগঠিত কার্যক্ষম ও বড় হবে অন্যদিকে জীবদ্দশ আর পরবর্তী সময়ে অঙ্গটির অব্যবহারে তা ক্রমশ কার্যক্ষমতা হারিয়ে ছোট হতে থাকে অবশেষে বিলুপ্ত হয়ে যায় নিচে ও ব্যবহার অব্যবহারের উদাহরণ দেওয়া জিরাফের গলা ও সামনের পা দুটি এখনকার ঘোড়ার মতো খাটো ছিল এবং এরা ঘাস বা ছোট ছোট গাছ আহার করত বিভিন্ন প্রাকৃতিক কারণে চারণভূমির অভাব ঘটলে এরা গাছের উঁচু শাখা প্রশাখার পাতা খেতে শুরু করে উঁচু ডালপালা থেকে পাতা খাওয়ার জন্য সৃষ্ট ইচ্ছা এবং প্রয়োজন অনুযায়ী গলার দৈর্ঘ্য বংশ পরস্পরায় একটু করে বাড়তে থাকে এভাবে খাটো গ্রীবাধারী পূর্বপুরুষ থেকে বর্তমান যুগের লম্বা গ্রীবাধারী জিরাফের উদ্ভব ঘটেছে অব্যবহার উঠ পাখির পূর্বপুরুষেরা আগে উঠতে পারত কিন্তু ওদের ডানা দুটি ক্রমাগত অব্যবহারের ফলে ধীরে ধীরে তা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে ঘ অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার প্রতিটি জীবের জীবদ্দশায় অর্জিত সকল বৈশিষ্ট্য ভবিষ্যৎ বংশধরে সঞ্চালিত হবে এভাবে বংশ পরস্পরায় পরিবর্তিত চরিত্র সঞ্চালিত হতে থাকে এবং নতুন নতুন পরিবর্তিত বৈশিষ্ট্য অর্জিত হতে থাকে ফলে দীর্ঘ সময়ের ব্যবহারে একটি প্রজাতির সদস্যদের সাথে এদের পূর্বপুরুষের আর তেমন মিল থাকে না অর্থাৎ উদ্ভব ঘটে এক নতুন প্রজাতির ল্যামার্কের ল্যামার্কিজমের সমালোচনা ল্যামার্কের সমকালীন অনেকে সাময়িক স্বীকৃতি দিলেও এ মতবাদ বিজ্ঞানী মহলে অনেক কারণে সমর্থনযোগ্য হয়নি যেমন ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার তত্ত্বটি সত্য নয় কারণ শিরা ও ধমনী ক্রমাগত ব্যবহৃত হলেও এদের আকার ও আয়তন কখনো বৃদ্ধি পায় না বারংবার ব্যবহারের ফলে কোনো অঙ্গের বৃদ্ধি হয়তো হতে পারে কিন্তু ক্রমাগত ব্যবহারের ফলে কোনো অঙ্গের নিষ্ক্রিয়তা কিংবা অবলুপ্তির ঘটনাও বিরল নয় অর্জিত গুণের বংশানুক্রম সমর্থনযোগ্য নয় লেজ কাটা কুকুরের বাচ্চা জন্মসূত্রে কখনোই লেজহীন হয় না অভাববোধ ও প্রয়োজনের তাগিদে অঙ্গ সৃষ্টির ধারণা সমর্থনযোগ্য নয় আকাশে উড়বার আকাঙ্ক্ষায় কোনো মানুষের মনে পাখির মতো ডানার জন্য অভাববোধ মানুষের দেহে কখনো ডানা গজাবে না ইন্দ্রিয় সৃষ্টির পূর্বে কোনো ইন্দ্রিয়ার জন্য অভাব অনুভূত হওয়ার কথা কল্পনাও করা যায় না ল্যামার্ক ধারণা করতেন ক্রিয়ার ফলেই কোনো অঙ্গের সৃষ্টি হয় কিন্তু অঙ্গ না থাকলে তার ক্রিয়ার প্রশ্ন অবান্তর তো এই হলো ল্যামার কিজম এর সম্পূর্ণ মতবাদ সূত্র এবং তার সমালোচনা ধন্যবাদ